আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 9 ও 12 ফেব্রুয়ারি ঢাকায় বিএনপির পদযাত্রা কিসের ইঙ্গিত? আওয়ামী লীগকে ব্যস্ত রাখতে বিএনপির কৌশল 7/2/23। 11 ফেব্রুয়ারির আগেও পরেও বিএনপি এখন ক্রিকেট ফুটবল টিমের থিওরি অনুসরণ করছে। যখন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ থাকে, খেলা থাকে, তার আগে একটু ওয়ার্ম আপ করতে হয় প্রস্তুতি ম্যাচ দিয়ে। এখন বিএনপি গত কর্মসূচি থেকেই দেখছি তারা যথেষ্ট প্র্যাকটিস করছে, এর মানে ওয়ার্ম আপ করছে, প্রস্তুতি ম্যাচ খেলছে অনেকটা, সেরকমই নিউজ। এটা কেন, কিসের ইঙ্গিত, সেটাই বিশ্লেষণের বিষয় আমরা দেখতে পাচ্ছি নিউজে। আওয়ামী সরকারের পদত্যাগ ও 10 দফা দাবিতে 9 ও 12 ফেব্রুয়ারি ঢাকায় বিএনপির পদযাত্রা। অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও 10 দফা দাবি আদায় ঢাকায় আবারও 2 দিন পদযাত্রা করবে বিএনপি। 9 ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা। 12 ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজনে শ্যামলী ক্লাব মাঠ থেকে রিং রোড, শিয়া মসজিদ, তাজমহল রোড, নূরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলা পর্যন্ত পদযাত্রা। এই পদযাত্রা কিন্তু একটা নীরব পদযাত্রা, ব্যতিক্রমী প্রতিবাদ। মঙ্গলবার ফেব্রুয়ারি 7/2023 দুপুরে গুলশান বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। মির্জা আলমগীর বলেন, যাক তিনি কি বলেন সেটা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে 9 ও 12 ফেব্রুয়ারি 2 দিন পদযাত্রা কর্মসূচি বিএনপি ঘোষণা করা হয়েছে। এর মানে বিএনপি মূলত দুইটা থিওরি, এক হচ্ছে তাদের যে বড় কর্মসূচি এটা যুগপথ, তো যুগপথের আগে বিএনপি দল হিসাবে আলাদা একটু মাঠ গরম করা বা ওয়ার্ম আপ করতে চাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগকে ব্যস্ত রাখা, আওয়ামী লীগ বিএনপির সমস্ত কর্মসূচির বিকল্প পাল্টা কর্মসূচি দেয়। এখন পাল্টা কর্মসূচি আর কত দিবে, দিতে দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকবার আহ্বান জানিয়েছেন পাল্টা কর্মসূচি না দিতে। ডেফিনেটলি পাল্টা কর্মসূচি উস্কানিমূলক, কিন্তু আওয়ামী লীগ তার কথা রাখছে না এবং তারা বলছে না পাল্টা কর্মসূচি নয়। এখন পাল্টা কর্মসূচি নয় সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, স্পষ্টতই পাল্টা কর্মসূচি। এখন আওয়ামী লীগ যাতে ব্যাপকভাবে ব্যস্ত থাকে, বিশেষ করে বিএনপির কর্মসূচি পাল্টা কর্মসূচি দিতে, এতে বিএনপি হয়তোবা আরও বৃহত্তর রাজনীতিতে অনেক কিছু দেখাতে পারবে যে না আমাদেরকে মোকাবেলা করতে পাল্টা কর্মসূচি দিচ্ছে। পাল্টা কর্মসূচি করতে করতে হয়তোবা নেতাকর্মীদের মনোবলও ভেঙে যেতে পারে। এই সেন্সে আওয়ামী লীগকে ব্যস্ত রাখতে বিএনপি যুগপদ বা প্রত্যেক দিন কোনো না কোনোভাবে কর্মসূচি আকারে বা বেশিরভাগ দিনেই কর্মসূচি রাখতে চাচ্ছে। আর বেশিরভাগ দিন আওয়ামী লীগের লোকজন পাল্টা কর্মসূচি দিবে এটাই বা কেমন হয়। তো এটা এই যে যুগপথের বাহিরেও, বড় কর্মসূচির বাহিরেও এই ছোটো ছোটো পদযাত্রাগুলো ঘোষণা করা, এটা আওয়ামী লীগকে ব্যস্ত রাখার একটা কৌশল। এবং বিএনপি যে ওয়ার্ম আপ করে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আন্দোলনকে ঢাকামুখী করা, ঢাকার প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে তাদের আন্দোলন ছড়িয়ে দেওয়া, সব জায়গায় একটু নড়াচড়া দেওয়া, যাওয়া আজকে এই প্রান্তে, কালকে ওই প্রান্তে, তারপরে আবার এই প্রান্তে, এই জন্যই মূলত এই পদযাত্রা কর্মসূচি করছে। তাদের বড় কর্মসূচি, যুগপৎ কর্মসূচির আগেও প্রস্তুতি ম্যাচ, আবার পরেও শক্তি আছে কি না, না একেবারে সব শেষ হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে, সেটা যাচাই করার জন্যে তারা পদযাত্রা কর্মসূচি রেখেছে। এটা একটা চমৎকার কৌশল। তা আগে পরে সব সময় আওয়ামী লীগ আর কত পাল্টা কর্মসূচি দেবে, দেখি কত ব্যস্ত থাকতে পারে বিএনপি, সেটাই হয়তোবা চিন্তা করছে। তাদের পদযাত্রা কর্মসূচি সফল হোক, শান্তিপূর্ণ হোক, সেই প্রত্যাশা 7/2/23।